কাপকেক বানানোর জন্য আমার লাগবে দুইটা ডিম। তো আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি আর দুইটা ডিম ভেঙে নিচ্ছি। তো আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর এখন এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তো এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে তারপর একটা ফোমের মতো তৈরি করতে হবে, আর এমনভাবে বিট করতে হবে যেন চিনিটা গলে যায়। তো একটু সময় নিয়ে কাজটা করতে হবে। ফ্রেন্ডস, ভালোভাবে বিট করে দেখুন, একটু ফেনাফনের মতো কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখন এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, তবে আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন। তো এখন আবারও কিছুক্ষণ বিট করে এরকম ফোমের মতো করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, ভালোভাবে বিট করে কিন্তু ফোমের মতো করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব ময়দা, আর সেই জন্য আমি নিয়েছি একটা চাল নিন, আর হ্যান্ড হুইস্কটা এখন সরিয়ে রাখছি। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, আর এখন এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কোকো পাউডার, আর এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। তবে অনেকে মিষ্টি জাতীয় খাবারের লবণটা পছন্দ করেন না, তারা এটা হাইডও করতে পারেন। তবে লবণটা আমি দিয়েছি ব্যালেন্সের জন্য। তো এগুলো আমি চেলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এগুলো আমি ভালোভাবে চেলে নিয়েছি আর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ফ্রেন্ডস, ভালোভাবে বিট করে কিন্তু আমি এই মিক্সিংটা পুরোপুরি রেডি করে নিয়েছি। আপনারা তো এর গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। তো এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। তো কাপকেক বুকগুলো বসানোর জন্য আমি এখানে কাপ নিয়েছি, আর এখন কাপের গায়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা পুরো চারদিকে ভালোভাবে কিন্তু ব্রাশ করে দিতে হবে। আর এই কাপের কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না এই কাপের মধ্যে কেকটা বানালে, কারণ কাপ কিন্তু এই মানে এই ক্ষমতাটা রাখে যে এই গরমটা কাপ সহ্য করতে পারে। আমরা কিন্তু কাপে চা নিয়ে খাই, তো ভাঙার কোনো পসিবিলিটি থাকে না। তো এই কাপে যদি কেকও বানাই তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কাপের কোনো প্রকার ক্ষতি হয়নি। তো ফ্রেন্ডস, তেলটা আমি ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি কেকের ব্যাটারটা কেকের পাত্রে ঢেলে নিয়েছি, আর আমি কিন্তু এখানে পুরোপুরি কাপে ভরিনি, কারণ কেকটা কিন্তু পরবর্তীতে আরো ফুল উঠবে যখন আমি চুলায় বসাবো। তো এখন আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে করে কোনো বাবলস না থাকে। এভাবে আমি সবগুলোই ঝাঁকিয়ে দিচ্ছি। তো এখন আমি এতে কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি এখানে ডেকোরেশনের জন্য পেস্তা বাদাম আর কাজু বাদাম নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য অন্য কিছুও দিতে পারেন, বা চেরি দিয়েও ডেকোরেশন করতে পারেন। তো আমি এখন এই বাদামগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এভাবে সবগুলো কেকে ডেকোরেশন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, ডেকোরেশন করা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে বেক করার জন্য চুলায় চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি বেক করার জন্য এখানে চুলায় আমি একটা পাত্রের মধ্যে 3টা কাপে বসিয়ে দিয়েছি, আর আমি এখানে একটা টিস্যু দিয়েছি যাতে করে কাপের কোনো ক্ষতি না হয়, আর কাপের অর্ধেক পর্যন্ত আমি পানি দিয়েছি। তো এখন আমি ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর আমি কিন্তু এই প্যানের যে ঢাকনার ছিদ্রটা থাকে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো একদম লো আছে, আমি এই কেকটাকে বেক করে নেব 30 মিনিট। তো ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর চলে এসেছি, আর এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর অনেকটুকু কিন্তু ফুলেছে। তো আমি এখন একটা শ্বাসলিক দিয়ে একটু চেক করে নিচ্ছি। শ্বাসলিকটা কিন্তু পুরোপুরি ক্লিন এসেছে, তার মানে কেকটা পুরোপুরি ভালোভাবে বেক হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে নামিয়ে তারপর পরিবেশন করে দেখাচ্ছি, আর পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নেই।
ফ্রেন্ডস, আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো যে চায়ের কাপে কোনো ক্ষতি হয়েছে কিনা। চায়ের কাপটা কিন্তু একদম ফেটে যায়নি, কিচ্ছু হয়নি, তো পুরোপুরি ভালো রয়েছে, চায়ের কাপের কোনো প্রকার ক্ষতি হয়নি। তো আপনারা নির্ভয়ে কিন্তু চায়ের কাপে এই কাপকেক বানাতে পারেন। তো আমি এই কাপকেকটা সার্ভ করে নিয়েছি সার্ভিং ডিশে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ফ্রেন্ডস দেখুন, এই কেকটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে, অনেকটা সফট হয়েছে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে।